পতন আতঙ্কে থাকা সরকার বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, নিরাপদ প্রস্থানের পথ সংকুচিত হওয়ায় নতজানু নীতি অবলম্বন করেছে ক্ষমতাসীনরা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে বলেও জানান তারা। 7ই জানুয়ারি নির্বাচনের পর এখন অনেকটাই ঢিমে তালে এগুচ্ছে বিএনপি। আন্দোলনের পরবর্তী কৌশল চূড়ান্ত করতে জোট ও সমমনা দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করছে বিএনপির শীর্ষ নেতারা। তারা জানালেন, গ্রেফতার আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরছে নেতাকর্মীরা। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেয়ায় আওয়ামী লীগ সরকার পার পাবে না। এটা নাবালকের সরকার, নাবালকের ভোটের সরকার, এই সরকার টিকে থাকতে পারবে না। কারণ তারা লজ্জাহীন, তারা লুটেরা, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। পরে একই স্থানে সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। তিনি বলেন, আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি নির্যাতন অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি বিদেশিদের দিকে তাকিয়ে আছে, আওয়ামী লীগের মন্ত্রীদের এমন বক্তব্য নাকচ করে দেন তিনি। বিএনপি নয়, আওয়ামী লীগ বিদেশিদের উপর ভর করে ক্ষমতা টিকে আছে। দামি নির্বাচনের মাধ্যমে দামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বিএনপির এই সিনিয়র নেতা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।